100% ভোট পাওয়ারই সেই আলোচনা যদি বাদ দিই এই যে কে নির্বাচনে যাবে কে না যাবে আমরা যদি দেশের ভিতরে দেখি সরকার যদি এরকম একটা অবস্থা করে যে বিএনপি নির্বাচনের বাইরে থাকো আসলে আসলো না আসলে নাই জোর করে তো আর আনা যাবে না দরিবিতে তো আনা যাবে না বাকি যত রাজনৈতিক দল আছে তাদের সবাইকে এটা সেটা দিয়ে যেমনটা ব্যারিস্টার পার্থ বলছিলেন কাউকে দুইটা কাউকে পাঁচটা কাউকে দশটা দিয়ে সবাইকে যদি নির্বাচনে নিয়ে আসতে পারে তাহলে কি সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না হওয়ার কি কোনো কারণ আছে প্রশ্নটা আপনার কাছে থাকলো আমি এই প্রশ্নের উত্তর আপনার কাছে চাইব এবং ধরেন এই যে এখন কতগুলো সিটি কর্পোরেশনের নির্বাচন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রাজনৈতিক দল হিসেবে শক্তি হিসেবে অত বড় না হলো রাজপথে ধর্মভিত্তিক একটা নয়েজ তৈরি করবার ক্ষেত্রে হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন এরা অনেক স্ট্রং এবং এই যে এই ফোর্সটা ধরেন যদি তাদেরকে নিয়ে যাওয়া যায় কিছু লেফট ফোর্সকে নির্বাচনে নিয়ে যাওয়া যায় আরও কম বেশি সকলকেই যদি নিয়ে নেওয়া যায় আপনি সেক্ষেত্রে কী বলবেন কী দেখবেন চিত্রটা এটা একটা বোঝার বিষয় আছে দ্বিতীয়ত হচ্ছে যে ব্যবসা পার্থ বারবার এই যে স্যাংশনের কথা বলছিলেন বাংলাদেশ বন্ধুহীন হয়ে যাবে আমরা সাম্প্রতিককালে ভিয়েতনামের অবস্থাতে দেখেছি আরএমজিকে কেন্দ্র করে যে সংকটটি রয়েছে নাইজেরিয়াতে ইলেকশনকে কেন্দ্র করে যেটি হয়েছিল বা যুক্তরাষ্ট্রের অবস্থান আমরা যদি বা মিয়ানমারের কথা তাকাই রোহিঙ্গা ক্রাইসিস তো আমাদের আছেই মিয়ানমারকে বার্মা অ্যাক্টকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে পজিশন এবং এই নেইবারিং কান্ট্রিজগুলোর ক্ষেত্রে তার যে প্রত্যাশা বা তার যে পজিশন সবই আসলে আপনি কী দেখেন আপনি যে একটার কথা উচ্চারণ করলেন সেটা সূত্র ধরে আমি আলোচনাটা শুরু করি কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি যুক্তরাজ্য এই দেশটিকে মিয়ানমার হিসেবে স্বীকার করে না তাদের যে রাষ্ট্রটিকে স্বীকৃতি দেওয়া আছে সেটির নাম হচ্ছে বার্মা তো সেই রকম একটা পরিস্থিতিতে আমরা পড়ে যেতে পারি মানে এটা ডি জুরো ইমপ্লিকেশন আই বিলিভ আন্দালিক পার্থ বিয়ার মি আউট অ্যাজ এ লয়ার উনি তো ডি জুরো এবং ডি ফ্যাক্টোর মানে ইমপ্লিকেশনটা খুব ভালো করে বোঝেন এবং জানেন ডেফিনেটলি তো এখানে আমরা আমাদের যে স্ট্যাটাস আমরা কিন্তু ওই যে সবার সঙ্গে বন্ধুত্ব সেটা এই কায়দায় যেভাবে চলছি আমরা এইভাবে মেনটেন করা আসলে ইম্পসিবল আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না আপনার নিজের জাতীয় স্বার্থটা সবার আগে বুঝতে হবে আপনার যে ট্রেড আপনার যে হার্ড কারেন্সি আপনার যে ডিভিডেন্ড কোথেকে আসে সেটা আপনাকে সবার আগে বিবেচনায় নিতে হবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার জাপান আমাদের সবচেয়ে বড় সহভাগী পার্টনার যুক্তরাজ্যের সঙ্গে আমাদের হিস্টোরিক যে টাইস এই যে গণতন্ত্রের যেই ধরনের চর্চা আমরা করি তাত্ত্বিক বিবেচনায় সূতিকাগার তো ব্রিটেন কমনওয়েলথ ভ্যালুস সেটাই আমরা পার্সু করার চেষ্টা করছি বলি চেষ্টা করি না অফিসিয়ালি আমরা চেষ্টা করছি এবং সেই ধারাবাহিকতায় আপনি এই যে কিং চার্লসের যে করোনেশন সেরিমনি সেখানে নটি রাষ্ট্র দাওয়াত পায়নি আমরা কিন্তু তার বাইরে তার মানে এখনও তারা আমাদের জন্য লিওয়েটা খুলে রেখে দিয়েছেন এমন তো হতে পারতো ইরানের মতো যে তাদের যিনি রাষ্ট্রদূত তাকে হয়তো দাওয়াত দেওয়া হচ্ছে সরকার প্রধানকে দাওয়াত দেওয়া হচ্ছে না এইরকমের তারতম্য কিন্তু এখানে করা হয়েছে এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তো সেই বিবেচনাগুলো আমরা যদি মাথায় রাখি তাহলে আমরা যদি কিমের নর্থ কোরিয়ার মতো হতে চাই নর্থ কোরিয়ার তনু বপুটাও কিন্তু খেয়াল করতে হবে স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড এমন একটা পেনিনসুলায় যেখানে তারা বর্ডার শেয়ার করছে চায়নার সঙ্গে বর্ডার শেয়ার করছে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে দুটোই নিউক্লিয়ার পরাশক্তি জাপান দ্য ব্যাকইয়ার্ড এবং সাউথ কোরিয়া তো সব মিলিয়ে সে নিজেও নিউক্লিয়ার তার সঙ্গে তো তুলনা চল না আর তার দেশের লোক না খেয়ে থাকলেও একটু শব্দটি করবে না কারণ হচ্ছে তারা সেভাবেই অভ্যস্ত মানে আতপেটা খেয়েও তারা কিন্তু ওই কিমের জয়গানই গাইবে গাইতে হবে আর মানে ক্ষমতা সেভাবেই পুঞ্জীভূত আপনি ইসরায়েলের মতো অ্যাক্ট করতে পারবেন না কারণ ওই তনুবপুং ক্লাউডটা আছে যে আপনার তার যে লবি তার পক্ষের সেটাও আমরা সবাই জানি
যে আয়তনে আমাদের চেয়ে ছোট হলেও তারা যে ডেন্টা নিয়ে আসতে পারবে সেটা সেই সক্ষমতা সেই আমাদের অবস্থান কিন্তু নেই। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং ওটাও রিজিওনাল পাওয়ার, ওটাও নিউক্লিয়ার, আমাদের দূর প্রতিবেশী পাকিস্তানও নিউক্লিয়ার, তারা যেটা অ্যাফোর্ড করতে পারে আমরা কিন্তু সেটা পারি না। তো সব মিলিয়ে সবাইকে নিয়ে সমঝেই কিন্তু আমাদের চলতে হবে। কিন্তু আমরা এই বার্তা যদি দেই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আবার এদিকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তার বিপরীতে আমরা একটা ইন্দো প্যাসিফিক আউটলুক হাজির করে দিলাম, এটা কিন্তু চায়নাকেও সমর্থন বা সন্তুষ্ট করবে না, ভারতকেও করবে না, যুক্তরাষ্ট্রকেও করবে না, জাপানকেও করবে না, যুক্তরাজ্যকেও করবে বা ন্যাটোভুক্ত দেশগুলোকেও করবে না। তো এমন একটা পলিসি আমরা কেন পার্সু করতে যাব যেই জোট নিরপেক্ষ আন্দোলন মাঠে মারা গেছে, পৃথিবীটা বাইপোলার না মাল্টিপোলার হয়ে গেছে। আমরা তো আমাদের স্বার্থের দিকে তাকাব, তত্ত্ব দিয়ে কিন্তু বাস্তবতা ঢাকা যাবে না, সেটা আমাদের সবসময় খেয়াল করতে হবে। আর একদিন একদিন করে কাউন্ট ডাউন কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের ওয়ার ভ্যাটারান বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শচীন কর্মকার, তাকে আমি রেফার করব, তিনি সম্প্রতি আমাকে জানালেন তিনি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও তার আবাস আছে, ঢাকায়ও ছিলেন অনেকদিন, মুক্তিযুদ্ধের সময় নবম সেক্টরে কাজ করেছেন এবং বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে খুব ঘনিষ্ঠ। তার ক্লিয়ার মেসেজ হচ্ছে 31st October ইজ দ্য কাট অফ ডেট, বিয়ন্ড দ্যাট এই যে এইভাবে এই কোনোভাবে চলছি এইভাবে আর চলা যাবে না, মানে একটা ফার্ম ডিসিশনের মধ্যে আসতে হবে, ফার্ম ডিসিশনে আমাদের আসতে হবে, তা না হলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো নো ওয়ান নোজ। আমি বারবার একটা কথা একটু ক্লিয়ার করি উইথ ডিউ রেসপেক্ট, যে নর্থ কোরিয়া বা মায়ানমার বা বার্মার মতো কিন্তু আমরা যাইনি এবং এটার সম্ভাবনাও নাই, বিকজ দ্য গভর্নমেন্ট ইজ উইক। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওইখানে গভর্নমেন্ট মানে দের ইজ আ রুল অফ ল বাট ব্যাড রুল অফ ল। আপনি যদি নর্থ কোরিয়াকে কম্পেয়ার করেন, দের ইজ আ রুল অফ ল যেটা হলো হাইলি রেজিমেন্টাল, হাইলি রেজিমেন্টাল, যা বলবে তাই হবে, বাট ইটস আ ব্যাড রুল অফ ল উইচ ডাজন্ট হ্যাভ এনি কানেকশন উইথ হিউম্যান রাইটস অ্যান্ড আদার ইস্যুস। বাট বাংলাদেশ ইজ নট লাইক দ্যাট। আমরা কিন্তু এই যে বসে কথা বলছি, এখন ডিপেন্ড করে আমরা কতটুক বলতে পারি, কিছু কিছু জায়গা আছে ওগুলি বলা যাবে না, আমরা জানি বললে কী কনসিকোয়েন্সেস হবে বা বিদেশিদের সাথে আমরা কী কথা বলবো আমরা জানি। সো ইটস মোর লাইক কন্ট্রোলড, বাট ইটস অ্যাবসলুটলি ইটস নট লাইক বার্মা অ্যান্ড এনি আদার কান্ট্রি আমি বলবো, এবং ওইটা হওয়ার সুযোগও নাই। ওয়ান অফ দ্য মেজর রিজন, 1 কোটি বাংলাদেশি বিদেশে থাকে এবং আপনি মিডিয়া কন্ট্রোল করতে পারবেন না। আপনি বিভিন্নভাবে সরকারের পক্ষে দুটা ভালো কথা বলেন যেটা মানুষ বিশ্বাস করতে চায় না, মানুষ আপনার মিডিয়াকেও ছুঁড়ে ফেলে দেবে। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি যে ফেসবুক দিয়েই বিচার হয়ে গিয়েছে বা খবর বের হয়ে গিয়েছে যেটা কোনো মিডিয়াই প্রকাশ করেনি, বা ফর ডিফারেন্ট রিজন, আমি ওই আর্গুমেন্টে যাব না রাইট অর রং। তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জন্ম যেই পরিস্থিতিতে আসছে বা হয়েছে, বাংলাদেশের মানুষ বন্দি তাজমহলে বেশি দিন থাকে না। সো ইউ হ্যাভ আ ভেরি বিগ অপোজিশন ইন দিস কান্ট্রি। সো আমার মনে হয় আওয়ামী লীগ ইচ্ছা করলেও নর্থ কোরিয়া হতে পারবে না, হয়তো ভয় দেখাতে পারবে বাট ওইটা করতে পারবে না, যে তাহলে তো আর প্রথম আলোর সাংবাদিকের সিএমএম কোর্ট থেকে বেল দিতে হতো না, যেই কোর্টে অ্যারেস্ট মানে ই হয়েছে ওই কোর্ট থেকেই তো আর বেল দিতে হতো না। সো আমার ধারণা ওইটা করতে পারবে না, বাট এগেইন ইউ ক্যানট ডাই বিফোর ইউ ডাই। রাজনীতিতে তো আপনি আজকে তো ইউ আর ইউ এক্সপেক্ট যে ওবায়দুল কাদের সাহেব দাঁড়িয়ে বলবে আমাদের সব গেল না, লাস্ট মুহূর্ত পর্যন্ত বলতে থাকবে। শামীম ওসমান সাহেবের বক্তব্য আপনি পার্লামেন্টে দেখেন না, উনি বলেন না যে আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে নামবো, ওইটা অন্য কথা, আইভির ভয়ে উনি হয়তো ঘর থেকে বেরোন, ওইটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি তো উনি পার্লামেন্টে যখন বলেন বা আওয়ামী লীগের নেতারা যখন বলেন ওরা